মনে আশা করি যে আপনি দিনের কথা শুনলেন পথের মধ্যে আমার নাটক এসে দেখবে আপনি আল্লাহ আপনাদের জয় করুক আমি এটা পাগল দোয়া করি আমি তো কথা শুনতেই আসছি কথা বলি একটু মানুষ শুনেন আরাফাত ভাইয়ের কাছে বলতেছিলাম এইটাই যে আমি সকাল থেকে কষ্ট করতেছি এইটাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দৃষ্টি আকর্ষণ করে যদি আমাকে আমি আজকে কথা শুনতে আসছি না জি আমি বলতে চাই আমি দাঁড়ান না বাবা সবার সব কথা শুনলাম না জি আমি পাগল সাহেব না তোমরা শোনো কি দাঁড়াও এই দে আই আই পাগল বইলা বাইর করে দিও না বাবা বাবা আমি আচ্ছা বাবা রে বাবা একটু বলতেছি বাবা কথা তো শুনতেই চায় না দাঁড়াও এদিকে আসো একাই তোমরা তার সাথে কথা বইলা কি বলতে চাই শুনবা শুই না 17 তারিখের পরে ব্যবস্থা করবো আমি ওর কথা শোনার জন্য এখানে আসবো আবার ঠিক আছে আমি বলতে চাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম যারা মা বইলা ডাকি আমি আজকে 18 বছর ধরে আমি রাস্তায় রাস্তায় থাকি আমার বাড়ি হারিয়ে ফেলছি সরকারের ফান্ডে চইলা গেছে গা এখন ক্ষমতায় আছে মাননীয় প্রধানমন্ত্রী আমার মা যারা আমি মা বইলা ডাকি আমার আপন মা মারা গেছে আজকে 2 বছর আমার 100 একর বিঘা সম্পত্তিতে দলিল আমার কাছে আমাদের একর হয়েছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মা বলছিল আমি তোমাদের দিব তার মাঝখানে ফকরুদ্দি আর সারা খাতুন ক্ষমতা পাইছে তারা দুর্নীতি করিয়া প্রধানমন্ত্রী জেলেছিল যে কারণে দিতে পারে নাই আউল জাউল লাইগা গেছে গা এখন আজকে 18 বছর ধরে আমার এক ছেলে এক মেয়ে কোরআনে পড়াই আমি অনেক কষ্ট করে আমি সংসার চালাই আজকে আমার টাকা নাই দেখে আমি প্রধানমন্ত্রীর কাছে নমিশন আমি কোনো পথ চাই না আমি চাই আমি তাকে ভালোবাসি প্রধানমন্ত্রীকে কী জন্য ভালোবাসি সে মেট্রো রেল করছে সে পদ্মা সেতু করছে রাস্তাঘাট নোংরা পরিবেশ সব আনডিসিপ্লিন সেগুলো ডিসিপ্লিন আনছে কষ্ট করছে আমাদের জয় ভাই সে দেশের জন্য ভালো করছে ঠিক আছে এই জন্য আমার কষ্ট হইলো যে আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগকে ভোট দেখ আরাফাত ভাইয়ের কাছে বলতেছিলাম এইটাই যে আমি সকাল থেকে কষ্ট করতেছি এইটাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দৃষ্টি আকর্ষণ করে যদি আমাকে আল্লাহ তাআলার রহমত আমাকে একটু ধারণার মতন জায়গা দেয় আমি এটা তার কাছে আশা করি ভাই প্লিজ অফ করবেন এই জন্য ভাই আমি অনেক ধনী ঘরের সন্তান আমি কম বড় নেতা না আজকে টাকা নাই দেখে আমার কোনো লোক নাই আমি পড়াশোনা ভালো লাগে আপনাকে ভালোবাসি কোনো বাবা দীক্ষা ভালোবাসি নাই যে বাবা দেখছি বাবার শিক্ষায় আপনাকে ভালোবাসি না আল্লাহ তালার শিক্ষায় আমি ছোটো থেকে আওয়ামী লীগের সাপোর্ট আজকে আমার টাকা নাই দীক্ষা বাড়ি নাই দীক্ষা আজকে আজকে আমি কোনো ছবি নাই আমি এরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমার তো সে টাকাটা কিনে নাই আমি তো আল্লাহর পাগল আমি শ্রেষ্ঠ নবীর পাগল আমি তারে ভালোবাসি আমার 1,000 কোটি টাকার সম্পদ চলে গেছে আজকে 18 বছর আমারে যারা চিনে তারা চিনে যারা না চিনে তারা আ করে টাকা থাকবো কেন তারা চিনে না আমার বাসিন্দাকে নির্ঝর আমার 300 বছরের বাড়ি চলে গেছে আজকে আমি এই কোসিঘাত বাজার 14 নম্বর একটু দাঁড়াইলে লাপ্তি উষ্টা খাই আর যারা চিনে তারা সালামের উপরে থাকে আমি আওয়ামী লীগ করি কারো ক্ষতি করি না আরাফাত ভাই সকাল থেকে তার পিছিয়ে অত্র এলাকা আমি ভোটের জন্য সবাইকে দোয়া করছি সবাইকে বলছি আল্লাহ তালা জানি আমাদের আওয়ামী লীগ রাখেন কেন আওয়ামী লীগ যদি দেশে থাকে দেশের উন্নয়ন করছে সামনে আরও ইনশাল্লাহ আরও বেশি হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ম্যাডাম আমার মা যারা মা বইলা ডাকি সে সবার ভালো করবে সবার তার কাছে এটা আমার আর আরাফাত ভাইয়ের মন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সে নির্বাচনে সে আমাদের এমপি আসনে আমাদের এলাকায় সে আমার মাননীয় প্রধানমন্ত্রী মা সে তাকে পদ দেখ সেটা আমি চাই কী জন্য চাই তার অনেক মন ভালো সে মানুষের সাথে মিশা আমার নাম আমার জন্মগত নাম মোহাম্মদ শাকিল খা তার মানে আমাদের খান দো আমার আইডি কার্ডে আমার আইডি আছে মোহাম্মদ শাকিল খান আমি মাননীয় প্রধানমন্ত্রীর লাগে আমার আইডি কার্ডে আছে ওনাকে প্রতিদিন লাইক দেই আমার ছবি ওনার কাছে যায় আমি এটাই বলতে চাই মা আপনার তো টাকার অভাব নাই আজকে আমি কোটি কোটি টাকা হারিয়ে ফেলছি তবু আপনার ভালোবাসি কখনো কারো ভয় কই না আল্লাহ ছাড়া আমার শ্রেষ্ঠ নবী ছাড়া মা আপনি আমাকে একটু নজরে দেখেন আমি এতিম মানুষ আমার ছেলে মেয়ে কোরআনে হাফেজ বানাবো 30 পারা কোরআন পড়ার জন্য মা আমার কোনো লোভ নাই আমি 4 হাত পাও দিয়া প্লিজ আমি 4 হাত পাও দিয়ে মা ইনকাম করতে জানি মা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মা আপনি নজরে নেবেন